হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি জেস্টি অ্যান্ড রেডসি। আমি পূজা। তো আজ আমি দুটো প্রোডাক্টের মধ্যে কম্পেয়ার করবো যে কোনটা বেশি বেস্ট হবে। তোমরা দেখতেই পাচ্ছ, একটা হচ্ছে পরম্পরা আয়ুর্বেদের রোজ ওয়াটার এবং আরেকটা হলো সোমি স্ক্যান প্রোডাক্টের রোজ ওয়াটার। তো দুটোর মধ্যে কম্পেয়ার হবে যে কোনটা বেশি বেস্ট প্রোডাক্ট হবে আমাদের জন্য। অবভিয়াসলি সেটা হবে দুটোর মধ্যে কী কী ইনগ্রিডিয়েন্টস রয়েছে, কী প্রাইস রয়েছে, কী কোয়ান্টিটি রয়েছে তার ওপর। তো পরম্পরা আয়ুর্বেদের যে রোজ ওয়াটারটি রয়েছে সেটা আমি অনেকদিন ধরেই ইউজ করছি, দেখতেই পাচ্ছ প্যাকেজিং দেখে, এবং প্রায় অনেকটা আমার ইউজ করা হয়ে গেছে। শেষের দিকে আছে একদম এতটুকু প্রোডাক্ট রয়েছে। ওকে, তো আমি বলে রেখে আমি দুটো প্রোডাক্টেরই কিন্তু আলাদাভাবে রিভিউ করেছি, তোমরা যারা দেখো নি তারা নিচে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারো। তো এবার কথা বলি প্রাইস নিয়ে। পরম্পরা আয়ুর্বেদের রোজ ওয়াটারের প্রাইস রয়েছে 128 এবং এর কোয়ান্টিটি রয়েছে 250 ml, যেখানে সোমিজের রোজ ওয়াটারের প্রাইস রয়েছে 145 এবং এর কোয়ান্টিটি কিন্তু রয়েছে 100 ml। তো এই দিক থেকে কিন্তু পরম্পরা আয়ুর্বেদের রোজ ওয়াটার অনেকটা অ্যাফোর্ডেবল। অ্যাফোর্ডেবল কিন্তু প্রাইসের দিক থেকে নয়, কোয়ান্টিটির দিক থেকে, কারণ এখানে 250 ml পাওয়া যাচ্ছে 128, যেখানে সোমিজের ক্যান প্রোডাক্টে 100 ml রয়েছে এবং এর প্রাইসটা রয়েছে 145। তো এই হিসাবের দিক থেকে কিন্তু প্রাইসটা সোমিজের আরও কম রাখা উচিত ছিল। তো যাই হোক, এবার কথা বলি ইনগ্রিডিয়েন্টসে। আমি কিন্তু এখানে ডিটেলি ইনগ্রিডিয়েন্টস বলছি না, কারণ দুটোরই আমি আলাদা আলাদা রিভিউ করেছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আমি জাস্ট কম্পেয়ারে বলছি যে সোমিজের ক্যান প্রোডাক্টের কিন্তু অ্যালকোহল রয়েছে এবং প্যারাবিন রয়েছে, যেখানে পরম্পরা আয়ুর্বেদ 100% ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি। এটা হলো প্যারাবিন ফ্রি, অ্যালকোহল ফ্রি প্রোডাক্ট। তো তোমাদের যাদের মনে হয় যে অ্যালকোহল এবং প্যারাবিন থাকলে কোনো রকম প্রবলেম নেই, তারা সোমিজের ক্যান প্রোডাক্টের ইউজ করতে পারো রোজ ওয়াটার। বাট যাদের মনে হবে যে না, আমি অ্যালকোহল ফ্রি, প্যারাবিন ফ্রি রোজ ওয়াটার ইউজ করবো, একদম অর্গ্যানিক রোজ ওয়াটার ইউজ করবো, তারা কিন্তু পরম্পরা আয়ুর্বেদের রোজ ওয়াটার ইউজ করতে পারে। আর প্যাকেজিংয়ে কিন্তু লেখা রয়েছে পরম্পরা আয়ুর্বেদের এটা কিন্তু একটা মেডিসিন, এটা কিন্তু শুধু একটা রোজ ওয়াটার নয়, এটা কিন্তু মেডিসিন। তো যাই হোক, আমার আজকের রিভিউ আমি এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও, এবং ভালো লেগে থাকলে লাইক শেয়ার করো গাইস। এবং তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং যেতে যেতে ঘন্টিটিও বাজিয়ে যাবে, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও নিয়ে আসি না কেন তোমরা তার আপডেট পেতে থাকো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য লাভ ইউ গাইস, বাই বাই।